আসসালামু আলাইকুম সবাইকে, রমজান মোবারক। তো আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে। আমি আর একটা সেলাই বা ডিজাইন নিয়ে এটা আর কি করেছি। জামাটা আগে করা ছিল, তা সামনে তো ঈদ, ঈদে তো আর বাইরে কেনাকাটা করা হচ্ছে না, তা ঘরে থাকা জামার উপরে আমি কিভাবে কাজ করেছি এটা শেয়ার করব। তা এই যে সুন্দর সেলাইটা যেটা আমি করেছি, এই সেলাইটা একদম লেজের মতন দেখা যাচ্ছে, এটা কিভাবে করতে আমি ওটা আর কি দেখিয়ে দেবো যে কিভাবে আমি করেছি। আমি জামাটা প্রায় করা হয়ে গেছে, একটু বাকি রেখেছি, এটা আর কি শেয়ার করব। তো এখান থেকে আমি প্রথমে এখান থেকে আমি ছুরিটা তুলে নেব। আমি যে একটু ফাঁকা রেখেছি যে এখান থেকে দেখাই দেবো ছুরিটা প্রথমে কিভাবে তুলব, যাতে সবাই শিখতে বোঝে। এইভাবে আমি প্রথমে ছুরিটা তুলে নেবো। এই সেলাইটাকে বলে যে ডবল চেন, এক একজনে এক এক রকম বলে, তা আমি এটাকে মানে ডবল চেন বলি। তো এইভাবে আমি চেনের মতন এইভাবে নিয়ে নেবো। এই যে তো এই পাশ থেকে যে আরেকটা নিয়ে নেবো, একটু খেয়াল রাখলে অবশ্যই বুঝতে পারবে। তো এখান থেকে যে মাঝখানে যে একটু পাকা জায়গা আছে, এখান থেকে আবার এই পাশে আর একটা যেভাবে নিয়ে নেবো, নিয়ে এই সুতোটা আমি এইভাবে ঘুরিয়ে নেব। আবারও এই মাঝখান থেকে তুলে নিয়ে এইভাবে নেব। এই যে একই নিয়মে আমি করে নেব সেলাই। তারপর আবার ওই সাইড থেকে একই নিয়মে যে এই পাশ থেকে একটা, এই পাশে এক থেকে, শুধু লক্ষ্য রাখতে হবে যে আমি কীভাবে করতেছি। এইভাবে সুতোটা এইভাবে ঘুরে নেব। এই সুতোটা খুব জোরে টান দেওয়া যাবে না, হালকাভাবে টান দিতে হবে যাতে সেলাইটা দেখতে সুন্দর লাগে। এইভাবে এভাবে আলতোভাবে আমি টেনে নেবো সুতোটা। এই যে হালকাভাবে টেনে নেবো এভাবে। আবার এই পাশ থেকে আর একটা দিব। এই সেলাইটা কিন্তু একদম লেচের মতন মনে হচ্ছে, যে দেখতে মনে হবে কি যে লেচ সেলাই করেছি। এভাবে হালকা করে টান দেয়। এই জামাটা কিন্তু কয়েকদিন আগে ঘরে তৈরি করা, নিজেরাই তৈরি করি আমি জামা কাপড় সব নিজেরাই করি তৈরি। গাউন, এটা আসলো গাউন, গাউন আর কি জর্জেটের উপরে করা। তো এই প্রিন্টের উপরে কাজ করলে কত সুন্দর লাগে এটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি। একটা নতুনত্ব ভাব আসবে জামাটায়। এই যে প্রায় কিন্তু করা হয়ে গেছে, হ্যাঁ সামান্য একটু বাকি আছে, একটু বের করে ফেলতেছে। যে এই যে হয়ে গেছে, আমি দেখিয়ে দিলাম যে সেলাইটা আমি এই চেন সেলাইটা ডবল চেন বলে এটাকে কেমনভাবে করেছি। অবশ্যই চেষ্টা করলে তোমরা পারবে। তো আমি ফুল জামাটা আমি দেখিয়ে দিচ্ছি যে কি জামাটা কেমন করেছি এবং কিভাবে করেছি। এই যে আমি সম্পূর্ণ গলাটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। যে আমি এক একটা ডলার বসিয়ে দিয়েছি, আর একটু ওই শেড কালারের সুতা দিয়ে যে দুই কালারের ফুলগুলো দিয়ে দিয়েছি। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে যে কেমন হয়েছে, আমার প্ল্যানটা কেমন হয়েছে, যে আমি প্রিন্টের জামার উপরে গলার কাছে কাজ করেছি কেমন করে, অবশ্যই জানাবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা একটু করে নাও। আর যারা যারা করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ।
আর আমার সাথে তখন যারা ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি জামাটা কেমন করেছি, এটা গাউন জামা, ওটা আমি ফুল দেখিয়ে দিচ্ছি। এই যে জামাটা এইভাবে করা, ফুল একদম লং গাউন বলে, আর এই যে এইভাবে ছয় ছটে করে কাটা, পুরো রাউন্ড করে কাটা এই জামাটা, তলে পাশতে আছে সুতির কাপড়ের। এইভাবে কিন্তু পাটিতেও পরে যাওয়া যায় একটা গাউন এইভাবে তৈরি করে, আর এইভাবে যদি হালকা গলার কাছে কাজ করে দেওয়া হয় তো আরও ভালো লাগবে, গর্জিয়াস লাগবে। তো বন্ধুরা, আমি সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ দেব। তোমরা যে যেখানে থাকো না কেন ভালো থাকো, সবার প্রতি অনেক শুভকামনা রইল আমার। আজকে সবাইকে আল্লাহ হাফেজ দেব, আল্লাহ হাফেজ।